মায়ের প্রতিমা, তার পাশে দেখো একটা সুন্দর কিন্তু পদ্ম ফুল বানানো রয়েছে। দেখো হাঁসটি, দেখো হাঁসটি যে পাখনাটি মেলেছে, দেখো অসাধারণ সুন্দর। দেখো উমট কুলিতে কিন্তু জোর কদমে মা সরস্বতী ঠাকুর প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ সময় আর মাত্র অল্প, এক মাস মতো বাকি আছে, তাই সময় কম, অনেক ঠাকুর বানাতে হবে। তাই কুমোরটুলি কিন্তু এখন জোর কদমে ব্যস্ত, প্রচণ্ড কাজের প্রেশার শিল্পীদের মধ্যে, সেটা দেখাবো তোমাদের আজকে। তোমাদের দেখাই উত্তম দাসের স্টুডিওটা, এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর মায়ের প্রতিমা বানানো হচ্ছে। দেখো মাটির শাড়ি সুন্দর, তার উপরে রং হবে, দেখো সুন্দর মাটির শাড়ি পরানো হয়েছে, পাশেও রয়েছে। দেখো এখানে মায়ের পাশে একটি গাছ রয়েছে, তার পাশে মা বীণা নিয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর মায়ের প্রতিমা বসে থাকা অবস্থায় মা দাঁড়িয়ে আছে। তোমাদের দেখে কাকলি পালের স্টুডিওর আপডেট, এখানে দেখো আগের সপ্তাহে কিন্তু সেইভাবে ঠাকুর বানানো হয়নি, দেখো এই সপ্তাহে সুন্দর সুন্দর মায়ের প্রতিমা কিন্তু বানানো শুরু হয়ে গেছে। মায়ের প্রতিমা মাটির পোলে পড়ে গেছে, ভিতরে রয়েছে দেখো বেশ কিছু সুন্দর মায়ের প্রতিমা, অনেক স্ট্রাকচার বানানো হচ্ছে মায়ের প্রতিমা। দেখো এটা কত সুন্দর স্টাইলিশ বানানো হচ্ছে, দেখো এটাও বেশ সুন্দর স্টাইলিশ। এই পাশে উঠে আছে দেখো মায়ের প্রতিমা, মায়ের এই প্রতিমাটিও বেশ সুন্দর। দেখো মায়ের প্রতিমা, তার পাশে দেখো একটা সুন্দর কিন্তু পদ্ম ফুল বানানো হয়েছে, দেখো ইউনিক আলাদা নতুনত্ব রয়েছে প্রতিমাটা। হলো এবার তোমাদের দেখে প্রশান্ত পালের স্টুডিও, সুন্দর সুন্দর মায়ের প্রতিমা কিন্তু বানানো হচ্ছে। দেখো সুন্দর, দেখো পাখা মিলেছে, দেখো অসাধারণ সুন্দরভাবে বানানো হয়েছে, ভিতরে রয়েছে বেশ সুন্দর সুন্দর মায়ের প্রতিমা, স্টাইলিশ। তোমাদের দেখে উত্তম পালের স্টুডিও, এখানেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর মায়ের প্রতিমা বানানো হচ্ছে। দেখো মা বসে থাকা অবস্থায়, মা দাঁড়িয়ে থাকা অবস্থায় বীণা নিয়ে, দেখো সুন্দর সুন্দর প্রতিমা মাটি তুলে দেওয়া হচ্ছে, বসে থাকা অবস্থায় বিনা হাতে পরেই রয়েছে। দেখো নারায়ণ পালের স্টুডিও, স্টুডিওটা মেঘ হচ্ছে একটা বড়ো, কিন্তু বেশ বড়ো হাইটের, দেখো বেশ বড়ো হাইটের কিন্তু মায়ের প্রতিমা এবং ভিতরে বানানো হচ্ছে। দেখো বেশ কিছু সরস্বতী ঠাকুরের প্রতিমা মাটি কুলে দেওয়া হচ্ছে, সামনে স্টুডিওগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কাজের ব্যস্ততা কিন্তু চরম লেভেলে, এখানে দেখো মায়ের প্রতিমা বানানো হচ্ছে, এখানে একটি সুন্দর মায়ের প্রতিমা বানানো হয়েছে। সুধীর পাল, কমল পালের স্টুডিও, স্ট্রাকচারও বানানো হচ্ছে বেশ কিছু, ঠিক আছে স্ট্রাকচার বানানো হচ্ছে। এই স্টুডিওটা আগের বার তোমাদের দেখিয়েছিলাম, আজকে তোমাদের দেখাচ্ছি স্টুডিওটা, ঠাকুর প্রচুর ঠাকুর বানানো হচ্ছে। এই মায়ের প্রতিমাটি দেখো, প্রতিমাটির পেছনে চালাটি দেখো, সুন্দর ফুল দিয়ে মাটির, দেখো সুন্দর মাটির ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, সুন্দর লাগছে। দেখো মায়ের প্রতিমাটি অসাধারণ সুন্দর, তারপরেও রয়েছে আরও একটা মায়ের প্রতিমা, দেখো এখানে হাঁসের পাখনা, দেখো কি সুন্দরভাবে পাখনাটি বানানো হয়েছে, ভিতরে দেখো ভিতরেও কিন্তু প্রচুর মায়ের প্রতিমা রয়েছে, এবং এগুলো কিন্তু বেশ মাঝারি এবং বড় হাইটের মায়ের প্রতিমা বলতে পারো, সরস্বতী ঠাকুর হিসাবে বলতে পারো বড় হাইটেরই মায়ের প্রতিমা বানানোর কাজ চলছে। তোমাদের দেখাই সমীর পালের স্টুডিও, সমীর পালের স্টুডিওর মায়ের প্রতিমাগুলো কিন্তু অসাধারণ, স্টুডিও মায়ের প্রতিমাগুলো কিন্তু
অসাধারণ সুন্দর হয়, এত সুন্দর রং করে সাজানো হয় যে প্রত্যেকটা ঠাকুরকেই ভালো লাগে। সমীরপালের স্টুডিও এনা দেখো, মায়ের প্রতিমাটি দেখো, কি সুন্দর একটি হাঁস বানানো হয়েছে। পেখম দেখো, হাঁসের পাখনাগুলো কি সুন্দরভাবে ছড়ানো হয়েছে, সুন্দর লাগছে। হাঁসের উপর মা বসে আছে, আর এখানে দেখো যে চালাটা, পেছনের চালাটা, সেখানে দেখো একটা সুন্দর ময়ূর কিন্তু বানিয়ে রাখা হয়েছে। আর পেছনে যে চালাটি হবে সেখানে একটি ময়ূর থাকবে। অসাধারণ সুন্দর বানানো হয় প্রতিমাগুলো। এই পাশে রয়েছে দেখো, এপাশে দেখো মায়ের প্রতিমাটি দেখো, এখানে হাঁসটি দেখো, হাঁসটি যে পাখনাটি মিলেছে দেখো, অসাধারণ সুন্দর দেখো, সুন্দরভাবে পাখনা দিয়ে এবারে হাঁসের উপরে মা দাঁড়িয়ে আছে। সুন্দর প্রত্যেকটি প্রতিমাই কিন্তু স্টুডিওর অসাধারণ সুন্দর বানানো হয়, চোখ ফেরাতে পারবে না তোমরা, এত সুন্দর হয়। রং করার পরে কিন্তু প্রত্যেকটি প্রতিমাই কিন্তু ইউনিক লাগে স্টুডিও। এবার তোমাদের বঙ্কিম ফালের স্টুডিও একটা দেখায়, এখানে তোমাদের একটা, তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সাধারণ সুন্দর একটি মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। এই সময় মা দুর্গার প্রতিমা বঙ্কিমদা বায়না রয়েছে, বুঝতে পারছ মা দুর্গার প্রতিমা সুন্দর লাগছে দেখো। আর এগুলো দেখো মা সরস্বতীর প্রতিমা, তোমায় জানো একদম ডাকের সাজে সুন্দরভাবে সাজানো হয় বঙ্কিমদার মায়ের প্রতিমাগুলি। নিচে এগুলি রয়েছে মা বসে থাকা অবস্থায় দেখো, আর উপরেরগুলো কিন্তু মা দাঁড়িয়ে থাকা অবস্থায়। উপরেও রয়েছে বেশ কিছু প্রতিমা, অসাধারণ সুন্দর লাগবে যখন এই প্রতিমাগুলি ডাকের সাজে সাজানো হবে, শাড়ি পরানো হবে, তোমাদের দেখাবো তখন। দেখো অলরেডি কিন্তু বায়না হয়ে গেছে, বায়না শুরু হয়ে গেছে দেয়া। তোমরা চাইলে বঙ্কিমদা স্টুডিও মায়ের প্রতিমা আমার চ্যানেলে আছে, দেখে তোমরা আগের বছরের ভিডিও দেখে তোমরা বায়না দিতে পারো বঙ্কিমদার ঠাকুরে, খুব সুন্দর হয়, দেখলে তোমাদের পছন্দ হবেই হবে। তোমাদের নান্টু পালের স্টুডিওটা দেখায়, এখানে কিন্তু মায়ের প্রতিমা দেখো রং করা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো মা বসে থাকা অবস্থায় ছোট ছোট বেশ মিষ্টি মায়ের প্রতিমা বানানো হচ্ছে। তোমরা যদি এরকম ছোট ছোট প্রতিমা নিতে চাও তাহলে এই দেখো এই নম্বরে ফোন করতে পারো, বেশ সুন্দর সুন্দর মায়ের প্রতিমা হয়। তাহলে তোমাদের মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটার আপডেট একটু দেখিয়ে দিই দেখো, সুন্দর পেছনের চালাটা দেখো মায়ের প্রতিমা, পরপর দেখো সুন্দর মায়ের প্রতিমা বানিয়ে রাখা রয়েছে। তোমরা জানো মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠাকুরগুলো ইউনিক হয়, পেছনের চালাটা দেখো অসাধারণ সুন্দর মাটির কাজ। এই পাশে রয়েছে বেশ কিছু মায়ের প্রতিমা, বেশ বড় হাইটে। সামনে স্টুডিওগুলো দেখায় এই ঠাকুরটি দেখো, বাপরে বিশাল বড়, দেখো পুরো ছাদকে ধরে নিয়েছে, বিশাল বড় হাইটে একটি মায়ের প্রতিমা বানানো হচ্ছে। সামনে বেশ কিছু মায়ের প্রতিমা রয়েছে দেখো, দাঁড়িয়ে থাকা এটি মায়ের বসে থাকা অবস্থায় প্রতিমা, বেশ বড় হবে এটি। ভিতরে দেখো স্ট্রাকচারে ভরে গেছে দেখো, আর জায়গা নেই মায়ের প্রতিমা রাখার, বড় বড় হাইটের মায়ের প্রতিমা হচ্ছে। তোমরা জানো এই স্টুডিওগুলো বেশ বড় হাইটের মায়ের প্রতিমা হয়, স্ট্রাকচার বাঁধানো হচ্ছে দেখো বিচুলি দিয়ে। এটি কিন্তু অখিল পালের স্টুডিও। চলো এবার তোমাদের পরের স্টুডিওটা দেখাই, দেখো স্ট্রাকচারগুলো দেখো, সব মায়ের প্রতিমা বানানো রয়েছে। এটি কিন্তু সমীর পালের স্টুডিও, সেইভাবে বলতে পারো এখনও সেইভাবে শুরু হয়নি, শুধু স্ট্রাকচার বাঁধানো হয়েছে মায়ের প্রতিমা।